হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে উঠেছে প্রচণ্ড রোদ, আজকে একদম রোদ ঝকঝক ঝকঝক করছে বাইরে। আর আমাদের বাসার পাশে মেশিনের কাজ হচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে। তো আজকে ভাবছিলাম যে আমি ব্লগটা স্টার্ট করব না, কিন্তু তারপরেও মাঝে মাঝে এত প্রচণ্ড শব্দ যে আমি এত শব্দ আমার মানে ভালো লাগছে না, এত শব্দ। তো সকালে এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আপনাদের সাথে কথা বলছি। সকালে ব্রেকফাস্টে আছে এই যে ব্রেড আর ডিম, শসা, খেজুর। ইভেলি থেকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম বেশ কিছুদিন হলো, তো তার ভিতর থেকে একটা প্রোডাক্ট এসেছে। আর এটা খোলার জন্য আমি বসে গেছি ছুরি কাঁচি নিয়ে। তো বুঝতে পারছি না এর ভিতরে কী আছে। প্রোডাক্টটা গতদিন এসেছিল, 24 ঘন্টা পর এটাকে স্যানিটাইজ করে তারপর এটাকে এখন খুলছি, দেখি ভিতরে কী আছে। কতগুলো প্যাকেট দিয়ে মরেছে জিনিসটা। এই যে তো এটা অর্ডার করেছিলাম ইভেলি থেকে, অ্যাট লাস্ট আসলো। এটা হচ্ছে একটা মিক্সড নাট, অনেক প্রকার আর কি বাদাম, 3 থেকে 4 প্রকার বাদাম এখানে মিক্সড করা আছে। আর এরা এর সাথে আমাকে এই চকলেটটা গিফট করেছে। তিন থেকে চার প্রকারের বাদাম। এখানে আছে আলমন্ড, কাজু বাদাম, কিশমিশ, কালো কিশমিশ, আর এটাকে কি বলে জানি না, আর এই বাদামটাকেও কি বলে জানি না। তো এই ছিল, সকালে বলেছিলাম যে খুব ঝকঝকার রোদ উঠেছে, কিন্তু এখন চারিদিকে পুরা অন্ধকার করে নেমেছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
আর এখানে গাছে একটা ঘুড়ি বেঁধে আছে, দড়ি ছিঁড়ে এসে এই গাছটাতে বেঁধে পড়েছে, ওই যে এইখানটাতে। তো এই বিকালের সময়টা চা না হলে ঠিক জমে না, তা আমি চলে যাচ্ছি এখন চা তৈরি করার জন্য। এখন চলে এলাম রান্নাঘরে রাতে রান্না করার জন্য, আর এখন বাজে 7টা। আর আমি আজকে রান্না করছি একদম নিরামিষ, পাঁচমিশালি সবজি দিয়ে ঘন্ট রান্না করছি, কারণ কালকে হচ্ছে রাধা অষ্টমী, যার জন্য আজকে ফুলটাই নিরামিষ। তো এখন যাব রান্না করতে। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আছে পটল চাকা চাকা করে কেটে নিয়েছি, পেঁপে, বরবটি, আর আছে গাজর, আর এখানে আছে বেগুন, আলু আর কাঁচা লঙ্কা, আর লাগছে আমার আদা বাটা, আর এখানে আছে পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তো আমি চলে যাচ্ছি। রান্নাটা হয়ে গেছে আমার, নিচে সবজি, 5 মিটারে সবজি ঘন্ট, এটা রাতের খাবার, আর আছে রাত্রে আম আর লেবু, এই সিম্পল খাওয়া দাওয়া যেহেতু কালকে উপোস এই জন্য। আজ রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।